জানা গেছে যখন তাজিনের হার্ট অ্যাটাক হয় তখন বাসায় কেবলমাত্র একজন মেকআপ আর্টিস্ট ছিলেন, তিনিই তাজিনের সঙ্গে থাকতেন। তিনিই তাজিনকে উত্তরার রিজেন্ট হাসপাতালে নিয়ে যান। এ খবর পেয়ে তখনই শুটিং স্পট থেকে হাসপাতালে ছুটে যান রওনক হাসান, জাকিয়া বারি মম এবং হুমায়া হিমু। অনেকে বলছেন একেই বলে মানবতা। জাকিয়া বারি মম সাবেক স্বামী এজাজ মোন্না, আর এজাজ মোন্নার সাবেক স্ত্রী ছিলেন তাজিন আহমেদ। অনেকে মনে করতেন মমর জন্যই ঘর ভেঙেছিল তাজিন এজাজ মোন্নার। তাজিনের সঙ্গে সম্পর্ক ছেদের কিছুদিন পরে মোন্নাকে বিয়ে করেন মম। সম্পর্ক ছেদের কারণ হিসাবে এজাজ মোন্নার বিরুদ্ধে অভিনেত্রী তাজিন আহমেদ মাদকাসক্তি এবং পরনারী আসক্তির অভিযোগ তোলে। এতে করে তাদের সংসারে ফাটল ধরে। এরপরে তাজিন বিয়ে করে ড্রামার রুমি রহমান নামের একজন মিউজিশিয়ানকে। সে সংসারও টেকেনি বেশি দিন, আর মমর সংসারটাও ভেঙে যায় একসময়। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।